আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো, আমরাও ভালোই আছি। আজকে আমি বরাবরের মতো প্রথম শ্রেণীর বাংলা নিয়ে আলোচনা করতে এসেছি। আজকে আমরা পড়ব পাঠ 38 এবং 39। তো আমি একটু বই দেখি, বইয়ে কি লেখা আছে। পাঠ 38 লেখা আছে একার কি বলেছে, ছবি দেখে গল্প শুনি অবুর। দেখো দুটো ছবি দেওয়া আছে এখানে। দেখো জেলে জলে কি করছে, জাল ফেলছে। কি লিখেছে নিচে, জেলে জলে জাল ফেলে। তারপরে হচ্ছে দেখো একটা ছবি দেওয়া আছে, দেখো দুইটা ছেলে মেয়ে ওরা কি করতেছে, একটা ছেলে মাছ ধরছে, মেয়েটাকে দেখো একটা পাতিল নিয়ে এসেছে। ঠিক কি লিখেছে, ধরে মাছ হেসে খেলে। নিচের শব্দগুলো উপরের ছবিতে খুঁজে বের করি, অথবা কী কী পেয়েছি এখানে, জেলে ফেলে হেসে খেলে। তারপর কী বলছে, ডট মিলিয়ে একার লিখে। আমরা এই ডটটা আমরা একার পেন্সিল দিয়ে এই ঘরটা ফিল আপ করবো। একার লিখি ও শব্দ পড়ি, জেলে হেসে বেল রেল। তারপর কী বলেছে, পড়ি ও লিখি। দেখো ছবি দেওয়া আছে একটা স্কুলে, দেখো কী হচ্ছে, স্কুলে মাঠে ছেলে মেয়েরা খেলছে, ছেলে মেয়ে খেলা করে। তারপর দেখো পাঠ 39 কী আছে, ঐকার। আমরা ঐকার দিয়ে চারটা শব্দ শিখবো আজকে। দেখো ছবি দেখে গল্প শুনিও বলি, দেখো দুটো ছবি দেওয়া আছে। দেখো একটা ছবিতে কী, দেখো মেয়েটা আম খাচ্ছে, বৈশাখ মাসে বৈকাল বেলা। দেখেছো একটা, ও দেখো ছবির মধ্যে একটা সুযোগ ছবি দেওয়া আছে, বৈশাখ মাসে বৈকাল বেলা। তারপর দেখো একটা মেলার ছবি দেওয়া আছে, বেলুন কত খেলনা কত কিছু আছে। দেখো মেয়েটা বেলুন কিনছে, সৈকতে বসেছে মেলা। নিচের শব্দগুলো উপরের ছবিতে খুঁজে বের করি, কী কী দেওয়া আছে, বৈশাখ বৈকাল সৈকত। আবার কী বলেছে, ডট মিলিয়ে ঐকার লিখে। আমরা ডট মিলিয়ে পেন্সিল দিয়ে ঐকার ঘরটা পূরণ করব। ঐকার লিখি ও শব্দ পড়ি, এটা আমরা পেন্সিল দিয়ে পূরণ করে দিব, বৈশাখ বৈকাল বৈঠা তৈল। তারপর কী বলেছে, দেখো পড়ি ও লিখি, দেখো ছবি দেওয়া আছে, নৌকা, নদীর ছবি, নদীতে নৌকা চলছে, বৈশাখ মাস মাঝি বৈঠা ধরেন। তো আজকে আমরা যেগুলো পড়েছি সেগুলো আমি বোর্ডে লিখেছি, চলো বোর্ডে চলে যাই। আমরা আজকে শিখবো রিকার, একার এবং ঐকার দিয়ে চারটা শব্দ। রিকার কী বলেছে, আমরা রিকার দিয়ে শব্দ লিখি চারটা। কী লিখবো, বৃষ মৃগ গৃহ তৃণ। তারপর হচ্ছে একার দিয়ে চারটি শব্দ, জেলে ছেলে মেয়ে খেলা। তারপর হচ্ছে ঐকার দিয়ে চারটি শব্দ, বৈশাখ বৈকাল তৈল বৈঠা। এগুলো আমরা বাসায় বেশি করে করে পড়তে হবে, নাহলে হবে না। পড়াশোনা বেশি করে চালিয়ে যেতে হবে, অবশ্যই হাতের লেখা সুন্দর করতে হলে বেশি করে লিখতে হবে। তো আজকে এই পর্যন্ত, আবার আগামীকাল দেখা হবে। সবাই ভালো থাকবে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।